স্বামীকে তিনটি কাজে বাধা না দিলে ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। ভালো করে মনে রাখতে হবে, অবশ্যই একজন স্ত্রী তার স্বামীর কথা মতো চলবে। যদি স্বামী তাকে দীনের কথা বলে তাহলে অবশ্যই স্ত্রীকে স্বামীর কথা মতো চলতে হবে। তবে কোন স্বামী যদি তার স্ত্রীকে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার কোরআনের বিধানকে যদি সে নিষেধ করে যে এটা করা যাবে না, নামাজ পড়া যাবে না, পর্দা করা যাবে না, তাহলে স্বামীর কথা না শুনে আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন সেটা শুনতে হবে। অবশ্যই স্বামীকে তিনটি কাজে বাধা দিতে হবে। এই তিনটি কাজে বাধা দেওয়া স্ত্রীর অধিকার রয়েছে। এক নাম্বার হচ্ছে, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে স্ত্রী ওই স্বামীকে বাধা দিতে পারবে, এটা হচ্ছে স্ত্রীর নৈতিক দায়িত্ব। কেননা পরকীয়া হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটি গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলে দিয়েছেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের ব্যাপারে বলে দিয়েছেন তোমরা শিরক করো না। তবে এই পরকীয়া, ব্যভিচার, জেনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, পুরো নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের 32 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, জেনার কাছেও যেও না। সুতরাং কোন স্বামী যদি ব্যভিচার করে, পরকীয়ায় লিপ্ত হয়, ইনলিগেল অবৈধ কোনো প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, তখন ওই স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীকে এই পরকীয়া থেকে ফিরে আসার কথা বলা। কিন্তু বর্তমান সমাজে অনেক নারী এই কথাগুলো বলতে পারে না। যদি স্বামী তাকে তালাক দিয়ে দেয় অথবা স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়, এই জন্য স্বামী যদি তার উপর নির্যাতন করে, জুলুম করে, এই জন্য অনেক নারীরা বলতে পারে না। অবশ্যই তার ব্যাপারে বলতে হবে, তাকে বুঝাতে হবে এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে অবশ্যই ওই স্ত্রী তার স্বামীকে বুঝাবে, তার স্বামীকে এই বিষয়ে কোরআন সম্পর্কে কি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, এই সব তথ্যগুলো তার স্বামীর সামনে উপস্থাপন করবে। এবং যদি সে নিজে না পারে ভালো কোনো আলেমের মাধ্যমে তাকে কথা বলিয়ে দিবে, যাতে করে সে হারাম কাজ থেকে ফিরে আসে, তার জন্য দোয়া করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্বামী যদি হারাম কাজ করে তাহলে অবভিয়াসলি ওই স্ত্রী তার স্বামীকে হারাম কাজ, হারাম ইনলিগেল কাজ, ইনলিগেল ইনকাম সোর্স যদি তার থাকে, হারাম কোনো কাজ যদি তার থাকে, হারাম ভাবে যদি সে টাকা ইনকাম করে, অবশ্যই স্ত্রী তাকে বাধা দিবে। কিন্তু বর্তমান আমাদের সোসাইটিতে স্বামী হারাম ভাবে ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করে নিয়ে আসে, কিন্তু স্ত্রীরা কিছুই বলে না। স্ত্রী মনে করে আমার স্বামী আমাকে যেভাবেই হোক আমাকে সম্পদ দিচ্ছে, সুতরাং এতে আমার কোনো সমস্যা নাই। অবশ্যই প্রত্যেকটা স্ত্রীকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে করে সে তার স্বামী যদি হারাম ইনকাম করে, সুদ খায়, আর সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল লাউফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদের কারবারকে হারাম করে দিয়েছেন। সুতরাং কোন স্বামী যদি হারাম ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, অবভিয়াসলি ওই স্ত্রী তার স্বামীকে বুঝাবে এবং স্ত্রী তার উপর অভিমান করবে যে তুমি যদি হারাম ইনকাম করো তাহলে তোমার সংসারের কোন সম্পদ, কোন খাবার আমি খাবো না। এভাবে স্বামীর সাথে রাগ করবেন, স্বামীকে একটু বুঝাবেন, স্বামীর জন্য দোয়া করবে যাতে করে ইনকাম সোর্স তার বন্ধ করে দেয়। কেননা যদি কোনো স্বামী হারাম ভাবে, অবৈধ ভাবে ইনকাম করে তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই গোস্ত আছে সেটাকেও হারাম করে দিবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হুদিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে তার এই শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। এজন্য কোনো স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রী তাকে বাধা দিবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, স্বামী যদি মদ খায়, স্বামী যদি সবসময় নেশাদ্রব্য জিনিস যেগুলো আছে সেগুলো যদি ই করতে থাকে তাহলে অবশ্যই স্ত্রী তার স্বামীকে বাধা দিবে, নামাজ না পড়লে বাধা দিবে। সুতরাং এই তিনটি কাজে অবভিয়াসলি স্ত্রী তার স্বামীকে বাধা দিবে। এক নাম্বার হচ্ছে, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় স্ত্রী তার স্বামীকে বাধা দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রী তার স্বামীকে বাধা দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে, স্বামী যদি নেশাদ্রব্য কোনো কিছু সে খায় তাহলে অবশ্যই স্ত্রী তার স্বামীকে বাধা দিবে, নামাজ না পড়লে তাকে বুঝাবে, তাকে নামাজের সময় যখন আজান হবে তাকে ডাক দিয়ে দিবে। সুতরাং প্রত্যেকটা স্ত্রীর হচ্ছে এই দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের সকল সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।